বগুড়া 4 ও বগুড়া 6 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে নেমেছেন সোশ্যাল মিডিয়ার আলোচিত মুখ আশরাফুল আলম ওরফে হিরো আলম। এবার একতারা প্রতীক বরাদ্দ পেয়েছেন তিনি। প্রতীক বরাদ্দের পরের দিন থেকেই তিনি মিনি ট্রাকে সামিয়ানা টাঙিয়ে মাইক লাগিয়ে কয়েকজন সমর্থককে নিয়ে নির্বাচনী এলাকায় চষে বেড়াচ্ছেন হিরো আলম। ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করে ভোট চাইছেন তিনি। হিরো আলম জানান, এবার তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন। যেভাবে জনগণ তাকে ভালোবেসে কাছে টানছেন, ভোটে পরাজিত হলেও তার কোনো দুঃখ থাকবে না। তার দাবি, এতদিন জনগণ চেহারা দেখে গুন্ডা টাকা ও পেশা শক্তি প্রদর্শনকারীদের ভোট দিয়েছে। তাকে অনেকেই পাগল ছাগল বলে ব্যঙ্গ করলেও এবার জনগণ তাদের ভোটটি এই পাগল ছাগলকেই দিতে চায়। তিনি নির্বাচিত হলে জনগণের জন্য কিছু করবেন। সেই সঙ্গে হিরো আলমের হুঁশিয়ারি, এর আগে নির্বাচনে তার উপর হামলা হয়েছিল, এবার কোনো হামলার চেষ্টা হলে তিনি পাল্টা জবাব দেবেন।